ক্লাস 10 এর প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন নম্বর 3 এর জন্য মাত্র 6টি সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের মাধ্যমিক 2024 ভূগোল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন 3 এর জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। খারিফ শস্য রবি শস্য জুন জুলাই মাসে বপন হয়, ডিসেম্বর মাসে ফসলটি কাটা হয়। রবি শস্য নভেম্বর অক্টোবর মাসে এটি বপন হয়, ফেব্রুয়ারি মার্চ মাসে তোলা হয়। উৎপাদনের হার খারিফ শস্য হেক্টর প্রতি উৎপাদন কম এবং রবি শস্য হেক্টর প্রতি উৎপাদন বেশি। খারিফ শস্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে এবং রবি শস্য সেচের ওপর নির্ভর করে। খারিফ শস্য উদাহরণ হল আমন ধান, ভুট্টা, বাজরা। রবি শস্য উদাহরণ হল গম, ছোলা, জোয়ার। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির প্রধান 3টি কারণগুলি লেখো। উত্তর পশ্চিম ভারতে অবস্থিত পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণগুলি হলো উত্তর উর্বর মৃত্তিকা, জলসেচ ব্যবস্থা এবং উচ্চ ফলনশীল বীজ। সিন্ধুর 5টি নদী উপনদী মিলিত পলিসঞ্চয়ের ফলে এখানকার মাটি উর্বর এবং জলধারণ ক্ষমতা খুবই বেশি। জলসেচ ব্যবস্থা ভাকরা বা নাঙ্গার পরিকল্পনার দ্বারা এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ করা হয়। বছরে সব সময় জল পাওয়ার একাধিকবার চাষ করা সম্ভব। উচ্চ ফলনশীল বীজ কৃষিবিজ্ঞান ডক্টর বোরলগ এর নেতৃত্বে উন্নত ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যায়, যার লাভ পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে দেখা যায়। তৃতীয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি হলো কম্পিউটার দক্ষ কর্মী, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং শ্রমিক সুলভতা। কম্পিউটার দক্ষ কর্মী ভারতের একাধিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহু কম্পিউটার দক্ষ কর্মী পাওয়া যায়। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষা প্রদানের জন্য সরকারি এবং বেসরকারি বহু প্রতিষ্ঠা গড়ে উঠেছে। শ্রমিক সুলভতা সরকারি উদ্যোগের দ্বারা কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ কর্মসংস্থান নির্মাণ শিল্পটিকে উন্নতি করেছে। চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো। কাঁচামালকে দুই ভাগে ভাগ করা যায়, তা বিশুদ্ধ কাঁচা, অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কাঁচামালের ওজন এবং উৎপাদিত ওজনের সমান হলে সেইকে বিশুদ্ধ কাঁচামাল বলে, উদাহরণ তুলো, পাট। বিশুদ্ধ কাঁচামালের উদাহরণটিও ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্নের জন্য। উদাহরণ পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাতে রেগুর মৃত্তিকার কার্পাস উৎপাদন প্রচুর, তাই এখানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। অবিশুদ্ধ কাঁচামাল কাঁচামালের সমান ওজন দ্রব্য উৎপাদিত না হলে তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন আকরিক, লোহা। উদাহরণ পূর্ব মধ্য ভারতের সিংভূম, ময়ূরভঞ্জ, বয়োলাডিলাই মতো অঞ্চলে উন্নত মানের ম্যাগনেটাইট ও হেমাটাইট জাতীয় লোহার সঞ্চয় থাকা এখানে লৌহ ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে। অবিশুদ্ধ কাঁচামাল এবং বিশুদ্ধ কাঁচামালের উদাহরণগুলি এসএকিউ প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পাঁচ নম্বর রয়েছে রেলপথ ও সড়কপথের 3টি করে গুরুত্ব আলোচনা করো। রেলপথ ও সড়কপথের 3টি করে গুরুত্ব হলো রেলপথের 3টি গুরুত্ব পরিবহনে ব্যয় কম, শিল্পের কাঁচামাল সরবরাহ এবং কৃষি উন্নতিতে। রেলপথের মাধ্যমে কম সময়ের মধ্যে এবং কম খরচে বহু যাত্রীদের মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব। শিল্পের কাঁচামালে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রাংশ রেলপথের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। উৎপাদিত দ্রব্য পরিবহনে রেলপথের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষি উন্নতি ভারতের মধ্য এবং নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চল থেকে উৎপাদিত শস্য যেমন ধান, গম ইত্যাদি রেলপথের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সড়কপথের 3টি গুরুত্ব গ্রাম ও শহরে যোগাযোগ ব্যবস্থা, গ্রাম উন্নতিতে এবং কাঁচামাল সরবরাহ। গ্রামের মানুষদের বিভিন্ন প্রয়োজনে শহরে আসার হলে সড়কপথের মাধ্যমেই আসতে হয়। ভারতের অনেকটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো সড়কপথ। গ্রাম উন্নতিতে গ্রামীণ অঞ্চলে উৎপাদিত কৃষিজ ফসল বাজারে বিক্রি করার জন্য প্রধান মাধ্যম এই সড়কপথ। কাঁচামাল সরবরাহ NH2 জাতীয় সড়কপথের মাধ্যমে আসানসোল রানীগঞ্জের কয়লা কলকাতায় যায়। শিল্পের কাঁচামাল সরবরাহ সড়কপথের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইন্টারনেট লাস্ট প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ও ইমেল ব্যবস্থার গুরুত্ব কী। ইন্টারনেট ও ইমেল ব্যবস্থার গুরুত্ব হলো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সংবাদ পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। শিক্ষার প্রতিষ্ঠানে নতুন টেকনোলজি বিষয়কে জানতে এর ব্যবহার করা হয়। ইন্টারনেটের ওয়েবসাইটে থাকা সঞ্চিত তথ্য আমাদের জিজ্ঞাসু প্রশ্নের উত্তর দেয়। এই ছিল তোমাদের মাত্র 6টি প্রশ্ন ভারতের অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের জন্য। এই 6টি প্রশ্ন পড়লে ভারতের অর্থনৈতিক
অর্থনৈতিক পরিবেশ থেকে তোমাদের 3 নম্বরে আর কোনো প্রশ্ন করতে হবে না কো। ভারতের অর্থনৈতিক পরিবেশের সাজেশনের সম্পূর্ণ নোটটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভূগোলের 6টি অধ্যায়ের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে প্রত্যেকটি পার্ট পার্ট করে আলাদা আলাদা ভিডিও বানানো রয়েছে সাজেশনের জন্য, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।